আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করবো আল্লাহর রহমতে আপনারা সকলে যে যেখান থেকে যেভাবে আজকে ভিডিওটি দেখতেছেন সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার। কম্পিউটার বেসিক প্রশিক্ষণ পর্বের আজকে সপ্তম পর্ব। আজকের পর্বের মধ্যে থাকতেছে কিভাবে বাংলা টাইপিং শিখতে পারবেন খুব সহজে, এবং বাংলা টাইপিং শেখার কিছু কলা কৌশল, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। তবে সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। কারণ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকলে আমি যদি মাঝখান দিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাধ্যমে শেয়ার করি এবং এই বাংলা টাইপিংয়ের জন্য কোনো কলাকৌশল দেখে থাকি, হয়তোবা সেটা আপনি মিস করতে পারেন, আর মিস করলে হয়তো আপনার জন্য শেখাটা কষ্টকর হয়ে যাবে। অল ভিউয়ার্স, চলুন মূল ভিডিওটিতে চলে যাই। অনেক কথাই তো হয়ে গেল, তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকে বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। বাংলা টাইপিং শিখতে আগ্রহী প্রত্যেককে স্বাগতম। যারা এই টিউটোরিয়ালের এই পর্যন্ত চলে আসেন, আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখার আগ্রহ প্রকাশ করেই ভিডিওটি চালু রেখেছেন। সো বাংলা টাইপিং শেখার জন্য প্রথমে আপনাকে একটি সফটওয়্যার বাছাই করে নিতে হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো সামথিং আইডিয়া হলো এই প্রোগ্রাম সম্পর্কে জানা থাকতে হবে। আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম যে ইংলিশ টাইপিং শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এবং টাইপিং সফটওয়্যার বা টাইপিং ট্রেনারে কিভাবে বেস্ট, তো আপনার যেটা পারফেক্ট সেটাই আপনি বেছে নিয়ে কাজ শিখতে শুরু করে ফেলুন। তো এখন বাংলা টাইপিং শেখার জন্য কোনো সফটওয়্যার নেই, আপনাকে সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডেই শিখতে হবে। তবে আমি মনে করি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শিখে ফেললেই এখানে আপনার টাইপিংয়ের গতিটা খুব দ্রুততার সহিত আনতে পারবেন যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এখানে শেখার জন্য আমি একটা পেজ তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে আপনারা দেখুন এই যেখানে কিবোর্ডের নমুনা দিয়ে, এটা হচ্ছে বাংলা টাইপিং শেখার জন্য কিছু কলাকৌশল। এটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তবে আমি বলবো বাংলা টাইপিং শেখার আগে আপনাকে কিন্তু ইংরেজি টাইপিংটা শিখে আসতে হবে, কেননা ইংরেজি টাইপিং যে কিবোর্ডটা আছে ASDF JKL, এই লেটারগুলোর উপরই বহন করতেছে বাংলা টাইপিং। সো আপনি ইংরেজিতে যেভাবে হাত রেখেছেন সেম একইভাবে বাংলা শেখার জন্য ওই ইংরেজি কিবোর্ডে ওই একইভাবে শুধু হাত রাখবেন। আমার এখানে এই পেজটিতে দেখুন, এই যে পেজটি যে দেওয়া আছে এই পেজটিতে বাম দিক থেকে নির্দেশনা, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলা এখানে তুলে ধরা হয়েছে, স্বরবর্ণগুলো সরসরা এগুলো তুলে ধরা হয়েছে, এবং এই অক্ষরগুলো ইংরেজি কোন কোন বাটন চাপ দিলে এই অক্ষরগুলো তৈরি হয় সেটা এখানে ডান পাশে আমি ইংরেজি লেটারগুলো জাস্ট তুলে দিয়েছি। যদি আপনি কাগজটা লিগ্যাল সাইজে প্রিন্ট করে সামনে নিয়ে আপনি নিজে নিজে চেষ্টা করেন তাহলে আপনি 15 দিনের মাথায় বা 2 থেকে 3 দিনের মাথায় হলো আপনি শিখে ফেলতে পারবেন। বাংলা টাইপিং মুখস্থ করা যায় 2-3 দিনে, কিন্তু গতিটা এত সহজে আনা যায় না, অনেক সময়ের ব্যাপার গতি আনতে হলে বাংলা টাইপিংয়ের জন্য। তো এখানে আমি এই যে এমএস ওয়ার্ডে চলে গেছি, এমএস ওয়ার্ডে গিয়ে প্রথমে আপনাকে বিজয় পরিবর্তন করতে হবে। আপনাকে এই যে পেজটি আছে স্বাভাবিকভাবে বা ইংরেজি যেই লেখাগুলো হয় ওয়ার্ডে, এখান থেকে বাংলাতে যাওয়ার জন্য একদম ডান পাশে আমি একটি কথা লিখে দিয়েছি, বিজয় চেঞ্জ কমান্ড। বিজয় হচ্ছে কম্পিউটারে বাংলা লেখার জন্য একটি সফটওয়্যার। তো বিজয়ের প্রকারভেদ আছে, বিজয় আপনি যেটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে ম্যাচ করে ব্যবহার করেন ওটা বিজয়টা পরিবর্তন করবেন। তবে আপনি যে কোনো বিজয় ব্যবহার করেন, যে কোনো অপারেটিং সিস্টেম, জাস্ট এই কমান্ডটা প্রয়োগ করবেন। তা আমরা অনেকে এটা জানি, ম্যাক্সিমাম মানুষই, তারপরে আমি বলে দিচ্ছি এটা কীভাবে চাপ দিতে হবে। কন্ট্রোল অল্টা বি, আমার গত টিউটোরিয়ালটিতে দেখিয়েছি কীভাবে তিনটা বাটন শিফট কন্ট্রোলগুলো বাটনগুলো ব্যবহার করবেন। সুয়েজ টুল বার আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা যদি প্রয়োগ করি দেখেন, এটা যেটা এটা তো আমার এখন বাংলাতে আছে, কন্ট্রোলটা বি প্রেস করলে যে অটোমেটিক ইংলিশ হয়ে গেছে, তারপর আমার যদি কন্ট্রোল অল্টা বি দেই তারপর আমার এখানে বাংলা হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে ক্লিক করলে যে ইংলিশ বিজয় ক্লাসিক্স, আর ইউনিকোডটা হচ্ছে ইন্টারনেটে যখন ফেসবুকে কোনো পোস্ট করবেন বা গুগলে কোনো বাংলা লিখে সার্চ করবেন তখন ইউনিকোড ব্যবহার করতে হবে। তো এখন ইংলিশই আছে, তো এই বিজয় 52 না থাকলে কিভাবে করবেন, তো আপনি এখানে সিন্স বারে গেলে এখানে বিজয়টা পাবেন, আপনি এখানে বিজয়টা পাবেন। তো এখানে যদি বিজয়টা নাও থাকে তাহলে আপনি এখানে স্টার্ট মেনুতে গিয়ে, আমার যেহেতু অপারেটিং সিস্টেম 7, আপনি এখানে সার্চ প্রোগ্রাম বিজয় লেখলেই হয়ে যাবে। এই যে বিজয় 52 জাস্ট ক্লিক করবেন, যদি এখানে না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কম্পিউটার বিজয়টা সেট আপ দেওয়া নাই। তো এটা আমরা মোটামুটি সকলেই জানি। বিজয়টা পরিবর্তন করার পর বাংলা ফ্রন্টের নাম ইংরেজি ফ্রন্টের নাম, তো এখানে সবচেয়ে কমন দুটো করে ইংরেজি এবং দুটো করে বাংলা ফ্রন্টের নাম আমি এখানে দিয়ে রেখেছি। তারপর ইটিসি মানে আর অ্যাডসেক্টা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফ্রন্টের নাম আছে, সেটা বাংলাও হতে পারে ইংরেজিও হতে পারে।
সো আমি বিজয় পরিবর্তন করে নিচ্ছি কন্ট্রোলটা বিপ্রেস করে। দেখুন আমি বিজয় পরিবর্তন করার সাথে সাথে এটা কমান্ড চলে আসে, তারপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাব। এখান থেকে ফ্রন্টের নামটা আপনাকে বাছাই করতে হবে। তো সো ফ্রন্টের নামটা এটা দিবেন, এটা এটা হচ্ছে সুটনি এলজে। তো বুঝবেন কিভাবে, জহ চন্দ্রবিন্দু বিশুদ্ধগড় ডাসিনের হ মানে এটাকে উচ্চারণ করার মতো না, আপনি এটাকে ট্রেনে স্ক্রল ধরে ট্রেনে একদম নিচে অ্যাশ গ্যালারিতে নিয়ে যাবেন। এই যে অ্যাশ গ্যালারিতে নিয়ে যাওয়ার পর সুটনি এম যেটা পেয়ে যাবেন, এবার যে ডান হাতের কিবোর্ডের শুধু যে বাটনটা প্রেস করলে ক হয় এটা শুধু একটু খেয়াল করবেন, যদি ক হয় তাহলে বুঝতে হবে আপনার বাংলাটা স্টার্ট হয়ে গেছে। এবার আপনি পেজটা প্রিন্ট দিয়ে সামনে রাখবেন। প্রিন্ট দিয়ে সামনে রাখার জন্য দেখুন এই যে সরো, এখানে বলা হয়েছে শিফট প্লাস এফ জি এফ জি ডি জি শিফট ডি। এটা বুঝতে আপনার একটু সময় লাগবে এবং হয়তো এটা নিয়ে আমার আগে আরও একটা ভিডিও তৈরি করতে হবে, কারণ এখানে প্লাসের কমার এবং কিবোর্ডের কিছু কৌশল আছে, এই কৌশলগুলো সম্পর্কে আপনাদের ধীরে ধীরে বলার চেষ্টা করব। তো এখন দেখুন শিফট প্লাস এফ, আমি আগেও বলেছি যে পাশের অক্ষর তার বিপরীতে শিফট প্রেস করতে হবে। সো এখানে দেখুন এই যে শিফট প্লাস এফ, তারপরে এফ কোন দিকে আছে কিবোর্ডের, আপনি দেখুন এই যে এফ আছে বাম পাশে, শিফট আছে বামেও এবং ডানে, আপনাকে চাপতে হবে ডানে শিফট বাম হাতে এফ। এখন দেখুন এটা কি একসাথে প্রেস করবেন নাকি আলাদা আলাদা প্রেস করবেন, আপনি এই পেজটা পুরোটা প্রিন্ট দিয়ে সামনে নিয়ে দেখবেন, এই সমান কিন্তু কখনো উঠবে না, শুধু ইংরেজিগুলো প্রেস করবেন। প্রত্যেকটা ইংরেজির মাঝখানে শুধু দুটো চিহ্ন ব্যবহার হয়েছে, কমা এবং প্লাস। প্লাসের ব্যাখ্যা হচ্ছে যদি প্লাস ব্যবহার করা হয় কোনো অক্ষরের মাঝখানে তখন আপনাকে ওই বাটনগুলো একসাথে চাপতে হবে, আর যখন কমা ব্যবহার করা হবে তাহলে আপনাকে আলাদা আলাদা মানে ছেড়ে ছেড়ে ব্যবহার করতে হবে। এবং প্লাসটা একমাত্র শিফটের সাথে ব্যবহার হয়, কোনো অক্ষরের সাথে অক্ষর প্লাস ব্যবহার হয় না, এটা আপনার স্মরণে রাখা সবচেয়ে মূল্যবান। প্লাস কখনো অক্ষরের সাথে বসে না, যেমন এ প্লাস বি প্লাস সি চাপ দিলে একটা বাংলা অক্ষর আসবে, এটা কখনই হয় না, একমাত্র শিফটের সাথেই হয়। আর লেটারের সাথে লেটার কখনো যোগ চিহ্ন দিয়ে হয় না, লেটার সবসময় কমা কমা দিয়ে ব্যবহার হয়। এই পয়েন্টগুলো বাংলার জন্য আপনি মনে রাখবেন। তো শিফট প্লাস এফ, আমি যাই মাইক্রোসফট ওয়ার্ডে, দেখুন আমি কিবোর্ড হাত রাখছি, এখন তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, চেষ্টা করবেন। আমি কিন্তু শিফট ডান দিকে প্রেস করছি, এফ বাম হাতে দিয়েছি, আমার শিফট এফ হয়ে গেছে, কারণ আমার আঙুলটা বাম হাতের আঙুলটা ঠিক রইলো এফের উপরে, শিফট আমি ডান হাতের, কারণ আমি যখন এফ চাপ দিব ডান হাতে অপসর, তো অপসর সময় আমি ডান হাতের শিফটটাকে কাজে লাগিয়ে দিলাম। এখন অনেকে বাম হাতে শিফট কনিষ্ঠ আঙুল দিয়ে ধৈরা, তারপর আবার ওই হাতেই তর্জনী আঙুল দিয়ে অ্যাপ দেয়, তখন নিচের দিকে তাকাইতে হয়, এটা কখনো করবেন না। তারপর আছে জি কমা এফ, এখন দেখুন জি কমা এফ, জি বাটনটা কত পরিমাণ এখানে ব্যবহার হয়েছে, দেখুন এই যে জি 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 স্বরবর্ণগুলো তোলার জন্য। এখন জি কমা এফ, জিও কিন্তু তর্জনী আঙুল বাম হাতের, এফও কিন্তু তর্জনী আঙুল, তো অনেকে মনে করে জি টাইনে চাপদা দৈরা তার সাথে দিয়ে আমি অ্যাপ দিই, না আপনি ওই তর্জনী আঙুল দিয়েই, আপনি ওই তর্জনী আঙুল দিয়েই জি অ্যাপ দিবেন, সরাইয়া উঠে যাবে জি ডি রশ্মি, এটা হচ্ছে আপনার দেখুন এই যে জি ডি জি এফ সরা জি ডি, তো জিও কিন্তু আপনার বাম হাতের এই দেখুন বাম হাতে প্রেস করবেন, আর ডি কিন্তু তর্জনীর সাথে মধ্য আঙুলটা জাস্ট এটা প্রেস করে দিবেন, রশ্মি হয়ে যাবে। এভাবে করে এই পেজটা নিয়ে আপনি এই এখানে দেখুন তিনটে অক্ষর জি কমা শিফট প্লাস এফ, এখানে বিষয়টা হচ্ছে আপনি একবার খেয়াল করুন, জি কমা জি কিন্তু বলে না একসাথে, তার মানে জি চাপ দিয়ে আপনি ছেড়ে দিবেন, কি করবেন জি চাপ দিয়ে আপনি ছেড়ে দিবেন, এখানে জি চাপ দিয়ে ছেড়ে দিবেন, তার মানে বলতেছে জি কমা এই দেখেন জি, তারপর শিফট প্লাস সি, তার মানে শিফটের সাথে সি, তাহলে জি আমি বাম হাতের তর্জনী দিয়ে সের চাপ দিয়ে ছেড়ে দিলাম, তারপর শিফট ডান হাতে ধরে সি বাম হাতের মধ্য আঙ্গুল ওই জি সি ওই জি সি ওই, আর জি সি একার, যেখানে একার সেখানে ওইকার। তো অনেকে ভাবতেছেন হায় হায় তিনটা বাটন দুইটা বাটন চারটা বাটন চাপ দিলে বাংলায় একটা লেটার হয়, হ্যাঁ সেজন্যই কিন্তু দেখবেন আপনার টাইপিংয়ের পরীক্ষা দিতে গেলে মানে কোনো চাকরি ইন্টারভিউ দিতে গেলে বাংলায় চায় প্রতি শব্দ মিনিটে 25 আর ইংরেজি চায় 30, কোনো কোনো ক্ষেত্রে 20-20, কোনো কোনো জায়গায় 20-25, কারণ বাংলাতে একার আকার রসুকার দীর্ঘকার দীর্ঘাউকার মানে একার আকারে মিলাইয়া বিভিন্ন যুক্ত বর্ণনীয় একটা শব্দ হয়, সেজন্য একটু সময়ের ব্যাপার, সেই জন্য এখানে শব্দটা একটু কমিয়ে দিয়েছে। এভাবে করে বাংলা টাইপিং এর পুরো পেস্ট একদম সর থেকে চন্দ্রবিন্দু, সর থেকে
ঔকার ঋকার ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত একার ঐকার, একারে কীভাবে চাপ দিবেন এবং সব কিছুই এখানে কিন্তু উল্লেখ করা আছে। আপনি ধীরে ধীরে মনোযোগ সহকারে এই পেজটিতে চারিদিকে তাকিয়ে প্রথম সরসরাগুলো শিখবেন, তারপরে এই শাড়িগুলো, তারপরে এই শাড়িগুলো, তারপরে এই শাড়িগুলো, তারপরে ধীরে ধীরে রিডিং লেখার চেষ্টা করবেন। যেমন জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটা বা আমি তুমি সে ইত্যাদি এই শব্দগুলো লেখার চেষ্টা করবেন। মানে এই পেজটি দিয়ে এক কথা আপনাকে মোটামুটি ছোট্ট পরিসরে একটা যুদ্ধ করতে হবে, আপনাকে এই যুদ্ধতে বিজয়ী লাভ হতে হবে এবং কিছু সময় নিয়ে আপনাকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তো এই পেজটি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি আপনাকে পেজটি দিয়ে দিব। তো আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।